আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ফুললি ফ্রি আর্নিং একটা প্রসেস। তো আজকের ভিডিওটা দেখার পরেও যদি কেউ আর্নিং করতে না পারেন উইদাউট ইনভেস্টমেন্টে, তাহলে তার মতো আর মানে কপাল পড়া কেউই থাকলো না। কারণ আজকে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব এটা অনেক বড় একটা অফার যারা যারা ট্রেডিং করতেছেন তাদের জন্য। সো আমি চাইবো যারা যারা আপনার ভিডিওটা দেখতেছেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং আমি এটা সিওরিটি দিচ্ছি আপনারা জাস্ট একটু কষ্ট করলে এখান থেকে উইদাউট ইনভেস্টমেন্টে একটা আর্নিং করতে পারবেন। সো চলেন আমরা ভিডিও টপিক্সে চলে যাই। ফ্রিতে বলতে কিন্তু দুনিয়াতে কিছুই নাই, আমি আগেই বলে দিচ্ছি। এটা কিন্তু ফ্রি এমন না, মানে এই ভিডিওটা এমন না যে ফ্রিতে আপনারা কেউ দিচ্ছে, মানে কোনো কাজ করতেছে না ফ্রিতে আপনারা ডলার দিব অথবা টাকা দিবে যেটাই বলেন, এটা কিন্তু ওরকম না। আমি জাস্ট আপনাদের বললাম যে উইদাউট ইনভেস্টমেন্টে আপনারা এখান থেকে একটা আর্নিং করতে পারবেন, আর এটা হ্যাঁ 100% লেজিট। আপনারা করলে বুঝতে পারবেন যে না ঠিক আছে, হ্যাঁ অবশ্যই এখানে কিছু ট্যাক্স কিছু কাজ থাকবে, কারণ যেটা বললাম যে ফ্রিতে আসলে কেউ কিছুই দিবে না, কিন্তু এটা লেজিট এই কারণেই এটা অনেক বড় একটা প্ল্যাটফর্মের একটা ট্যাক্স থাকবে। সো যারা যারা ভিডিও দেখতেছেন আমি বলবো যে অবশ্যই আপনি পুরো ভিডিওটা দেখেন, কারণ এর পরেও যদি কেউ ফ্রিতে আর্নিং করতে না পারেন তাহলে কিচ্ছু করার নেই, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলেই পসিবল ফ্রিতে আর্নিং করা। আর হচ্ছে একটা কথা, আপনারা যারা যারা নতুন আছেন তারা যদি ট্রেডিং সম্পর্কে একদমই না বুঝেন অথবা ট্রেডিং অনেক কমপ্লিকেটেড অনেক কঠিন মনে হয়, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার একটা কোর্স আছে যেখানে আমি একদম সহজ সরল ভাষায় ট্রেডিং সম্পর্কে এ টু জেড বুঝাইছি, তারপর হচ্ছে আমার নিজস্ব পার্সোনাল সাপোর্ট আপনারা পাবেন। সো চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের পার্সোনাল লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করবেন। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা মূলত কুকয়েনের একটা অফার, অথবা বলতে পারেন কুকয়েনের একটা ইভেন্ট চলতেছে। ওখান থেকে হচ্ছে আমরা একটু ট্যাক্স কমপ্লিট করেই একদম ইজিলি, ট্যাক্সগুলো এমন না অনেক আহামরি ট্যাক্স, ট্যাক্সগুলো কমপ্লিট করে কিন্তু আর্নিং করতে পারবো। এখন কথা হইতেছে যে আপনাদের যাদের কাছে কুকয়েন আছে তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যাই নাই, তো আর যাদের ক্ষেত্রে নাই তারা কী করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, কুকয়েন রেজিস্ট্রেশন একটা লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই খেয়াল করবেন যে কুকয়েনের কী না। তো কুকয়েন যেটা আছে ওটার উপরে ক্লিক করে দেন হচ্ছে আপনার ইমেল ফোন নাম্বার তারপরে পাসওয়ার্ড দিয়ে একটা রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার পর আপনারা অ্যাপ নামাবেন, অ্যাপ নামানোর পরে অ্যাপের মধ্যে আপনারা লগ ইন করবেন। তো আপনারা জাস্ট সিম্পলি প্লে স্টোরে গিয়ে কুকয়েন লিখলে এরকম একটা অ্যাপ চলে আসবে, দেন হচ্ছে আপনারা এখানে গিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা যে প্রথমেই যে কাজটা করবেন সেটা হচ্ছে অবশ্যই ভেরিফাইড করে নেবেন, কারণ আমি সবসময় বলি আপনারা কুকয়েন বলেন যে কোনো এক্সচেঞ্জারেই বলেন আপনার অ্যাকাউন্ট খুলবেন দেন অবশ্যই ভেরিফাইড করবেন, কারণ আপনি যতক্ষণ না পর্যন্ত ভেরিফাইড করতেছেন না ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্ট কিন্তু সিকিউর না, সেটা যে এক্সচেঞ্জারই হোক। সো প্রথম কাজ কি থাকবে, যদি আপনাদের কাছে কুকয়েন অলরেডি থাকে তাহলে আপনি কুকয়েনে লগ ইন করে অবশ্যই ভেরিফাইড করে নেবেন, আর যদি আপনাদের কাছে না থাকে অথবা আসে অনেকদিন ধরে ইউজ করেন না তাহলে আপনারা কী করবেন, ওই আগের অ্যাকাউন্টে না লগ ইন করে জাস্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে ওখানে যাবেন, আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন, দেন হচ্ছে লগ ইন করবেন, তারপর হচ্ছে ভেরিফাইড করবেন। এখন ভেরিফাইড হইলো কিনা ওটা বোঝার জন্য এই যে ভেরিফাইড একটা চিহ্ন আসবে তাহলে বুঝতে পারবেন ভেরিফাইড হয়েছে কিনা। এখন ভেরিফাইড প্রসেসটা কিন্তু একদম ইজি আছে, আপনারা ইউটিউবে একটু সার্চ করলে বুঝতে পারবেন, অথবা যারা যারা বাইন্যান্সে ভেরিফাইড করছেন তার থেকেও এটা ইজি, আপনারা জাস্ট একটু ভেরিফাইডটা করে নেবেন তাইলে কিন্তু হবে। এখন ভেরিফাইডটা কিন্তু ট্যাক্সের মধ্যেই পড়ে, তো অবশ্যই ভেরিফাইড করবেন। দেন হচ্ছে আপনারা কী করবেন, দেখেন আপনারা যখন মেইন পেজে যাবেন তখন আপনাদের দেখেন এইরকম একটা ইয়ে আসবে যে রেফারেল, রেফারেল একটা বক্স আছে, তো আপনারা এটার উপরে যখন ক্লিক করবেন তখন নিচে দেখেন আপনাদের একটা লিঙ্ক দেওয়া হবে, এটা হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন লিঙ্ক, মানে আপনারা যদি কাউকে রেফার করেন। এখন আমি যেটা বললাম যে আসলে ফ্রিতে কিন্তু কেউ কিছুই দিবে না, তো এখানে জাস্ট আমাদের কিছু ট্যাক্স দেওয়া থাকবে, এই ট্যাক্সগুলো কমপ্লিট করলে আপনারা মাস্ট এখান থেকে আর্নিং করতে পারবেন এবং পাবেন, আমি নিজেও পাইছি আপনাদের আমি দেখাচ্ছি একটু আগে, আপনারা একটু পরে আমি দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন। সো দেখেন আপনারা যখন রেজিস্ট্রেশন করে ফেলবেন দেন ভেরিফাইড, অবশ্যই ভেরিফাইড কিন্তু মাস্ট, ভেরিফাইডটা করাই লাগবে আপনার। আপনি যখন ভেরিফাইড করবেন দেন হচ্ছে আপনারা এই রেফারেল বক্সটাতে আসার পরে নিচে একটা লিঙ্ক পাবেন, এটা হচ্ছে আপনাদের পার্সোনাল লিঙ্ক, তো এই লিঙ্কটাই হচ্ছে মেইন। তো আপনি হচ্ছে এখন কী করবেন, এই লিঙ্কটা আপনার ফ্রেন্ড সার্কেল অথবা অনেকে আছে আপনার চেনা পরিচিত অনেকে আছে না যারা বাইন্যান্সে কাজ করে কিন্তু কুকয়েন না এরকম আছে অনেকে, তো আপনি কী করবেন তাদের কাছে এটা কপি করে শেয়ার করবেন। এখন তারা কী করবে, এই লিঙ্কটার উপরে ক্লিক করলে তারাও সেমভাবে রেজিস্ট্রেশন করবে। এখন আপনি কীভাবে এখান থেকে আর্নিংটা পাবেন সেটাই হচ্ছে মেইন কথা। তো আপনি যখন রেজিস্ট্রেশন করলেন আপনি লিঙ্কটা শেয়ার করলেন, এখন সে যখন লিঙ্কটা পাওয়ার সাথে সাথে এখানে সাইন আপ করবে। এখন দেখেন আমার এখানে রেফারেলে আমি চারটা নাম্বার দেখতে পাচ্ছি, আমি এখন যে কোনোটায় ক্লিক করি
দেখেন এটা ক্লিক করার পরে নিচে কিছু অপশন আসছে। দেখেন এখানে আপনি যখন ওই লিঙ্কটা শেয়ার করবেন এবং সে যখন সাইন আপ করবে তখন সে মানে আপনি হচ্ছে তিনটা স্টার পাবেন, ঠিক আছে। এরপর সেকেন্ড অপশন দেখেন, সে যখন অ্যাডভান্সড আইডেন্টিফাই ভেরিফিকেশন মানে আইডেন্টিটি ভেরিফিকেশন করবে তখন হচ্ছে আপনি 10 স্টার পাবেন। এখন এটা কিন্তু অ্যাডভান্সড আইডেন্টিটি ভেরিফিকেশন কোনটা, ওই যে আপনি যখন রেজিস্ট্রেশন করার পরে লগ ইন করার পরে দেন যে ভেরিফাইডটা করবেন ওটাই হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশনের যে অ্যাডভান্স ফর্ম ওইটা। তো এটা কিন্তু মাস্ট তার করাই লাগবে। দেন কী করা লাগবে, জাস্ট তার ডিপোজিট করা লাগবে 100 USDT। এখন তার কিন্তু এই পর্যন্ত যদি করে সে তাহলে কিন্তু আপনি এখান থেকে কত 20-30-33টা স্টার পাচ্ছেনই। হ্যাঁ, তারপরে জাস্ট আর একটা টাস্ক আছে, সেটা হচ্ছে স্পট ট্রেডিংয়ে আপনার 50 USDT দিয়ে একটা ট্রেড নেওয়া লাগবে। আর ফিউচারে যদি সে করে তাহলে 100 USDT দিয়ে একটা ট্রেড করা লাগবে। এখন এখানে কিছু ট্রিক্স আছে, আপনি যদি চান নিজেও কিন্তু এটা করতে পারবেন, ঠিক আছে। এটা করার জন্য কী করা লাগবে, সাপোজ আপনি আপনার নিজের লিঙ্ক থেকে কাউরে রেফার করলেন, এখন সে যখন অ্যাকাউন্ট করবে দেন হচ্ছে ভেরিফাইড করবে, এখন আপনি আপনার অ্যাকাউন্ট থেকে জাস্ট তার অ্যাকাউন্টে 100 USDT ট্রান্সফার করে দেবেন, কিচ্ছু করা লাগবে না। তাহলে আপনি সাথে সাথে 20 পেয়ে গেলেন। দেন হচ্ছে সে মানে আপনি স্পটে যে কোনো একটা কয়েন কিনলেন এবং সাথে সাথে সেল করলেন, তাহলে কিন্তু আপনার বেশি একটা লস হচ্ছে না। তাহলে আপনি 20 স্টার পাইলেন। দেন আপনি ফিউচার ব্যালেন্সে ওই যে ডলারটা নিছেন 100 ওইটা ট্রান্সফার করে আপনি ফিউচার ব্যালেন্সে একটা $100 অথবা $101-$102 সামথিং একটা ট্রেড নিলেন এবং সাথে সাথে সেল করে দিলেন। তাহলে কী হলো, আপনি টোটাল কতগুলো পাচ্ছেন, 20-20-40-60-70-73টা স্টার পাচ্ছেন। এখন আপনি খেয়াল করেন যে স্টারের কী কাজ। এখন দেখেন এই যে কিছু ইনভেলপ আছে অথবা বলতে পারেন আপনি এখানে কিছু চিঠি আছে, লেটার আছে, এই লেটারগুলো হচ্ছে ওই স্টার দিয়ে কমপ্লিট হবে। এখন আমার কাছে কতটা স্টার জানি ছিল এই প্রথম লেটারটা ওপেন করার সময় এটা আমি খেয়াল করিনি, তো এই লেটারটা আমি পাইছিলাম। আজকে আমি সকালে এটা ঢুকে দেখি একটা লেটার আসছে, দেন হচ্ছে আমি ওপেন করলাম। এখন দেখেন ওপেন করার সময় আমার কী দিছে, একটা USDT দিছে এবং এই মানা কয়েনটা দিছে 0.3 পরিমাণ মানা আমার এই কয়েনটা দিছে। এখন এটা দেখেন আমি আমার ব্যালেন্স থেকে আপনাদের দেখাই, এখন আমি এটা খরচ করে নিই। যে দেখেন 1 USDT আছে এবং এই মানা 0.3 আছে। এখন আপনি ইনবক্সে গেলেও দেখতে পারবেন আপনার মেইল, এই যে দেখেন এখানে হচ্ছে আমি অ্যাসেট হিসাবে 1 USDT রিসিভ করছিলাম এবং মানা হচ্ছে 0.3। সো বুঝতেই পারতেছেন এটা লেজিট। এখানে কিচ্ছু মানে এমন না যে আপনারা দিবেন 100% দিবে, জাস্ট আপনার একটু কষ্ট করা লাগবে। তো আপনি যদি এখান থেকে অনেকগুলো রেফার করতে পারেন এবং তারা যদি সবাই এখানে রেজিস্ট্রেশন করে ভেরিফাইড করে দেন, $100 ডিপোজিট করবে, দেন $50 হচ্ছে সে একটু স্পটে ট্রেড করবে আর $100 সে ফিউচারে ট্রেড করবে। এখন এমন না যে ট্রেড করে বসায় রাখা লাগবে, জাস্ট ট্রেড করবে মানে বাই আর সেল করবে সাথে সাথে ইনস্ট্যান্ট। তাহলে কিন্তু তার ওখানে কোনো ব্যালেন্স খরচও হচ্ছে না আর এখান থেকে আপনি স্টারগুলো পাচ্ছেন। তো দেখেন আমরা যদি সেকেন্ড লেটারটা ওপেন করতে যাই তাহলে 100টা স্টার লাগতেছে আর থার্ডটা হচ্ছে 200 লাগতেছে, 400, এরকম করে বাড়বে আর কি। তো আপনি যত কাজ করতে পারবেন এখানে আপনার শিওর প্রফিট আসবেই অথবা আর্নিং আসবেই। দেখেন প্রথম লেটারটা ওপেন করতে মানে হয়তো বা 50টা স্টারের মতো লাগছিল, তাতেই দেখেন আমার এখানে 1 USDT তারা দিছে আর হচ্ছে মানা কয়েনটা এই পরিমাণ দিছে। তার মানে বুঝতে পারতেছেন যত লেভেল আপ হবে ততই কিন্তু এখানে পাওয়ার পরিমাণটা বাড়বে। সো আমি আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। তো একটু জাস্ট কষ্ট করলে আপনারা দেখেন এখানে আমি প্রতিজন থেকে 3 স্টার করে কেন পাইছি, কারণ হচ্ছে সবাই সাইন আপ করছে কিন্তু কেউ ভেরিফিকেশন কমপ্লিট করে নাই, কেউ ডিপোজিট করে নাই, কেউ করে নাই, তাহলে কিন্তু আমি আরও স্টার পাইতাম। সো আপনারা যাদের রেফার করবেন অবশ্যই বলে দিবেন যে ভেরিফাইড করো, দেন হচ্ছে তারা যদি ডিপোজিট করে করলো, আর না করলে আপনি জাস্ট আপনার অ্যাকাউন্ট থেকে ওখানে টাস্কগুলো কমপ্লিট করার জন্য 100 USDT ট্রান্সফার করলেন, দেন যখন কাজ শেষ আবার আপনার অ্যাকাউন্টে নিয়ে আসলেন, মাঝখান দিয়ে কিন্তু আপনি এই স্টারগুলো পাইলেন এবং এখান থেকে একটা ভালো আর্নিং করতে পারবেন। এখন ভালো আর্নিং বলতে কিন্তু $1000 না আসলে, এখন যারা ফ্রিতে আর্নিং চান তাদের ক্ষেত্রে $100 কিন্তু অনেক বড় জিনিস। তো আপনারা জাস্ট একটু কষ্ট করলে আমি আশা করতেছি এখান থেকে একটা মোটামুটি একটা আর্নিং করতে পারবেন। সো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন। যদি এরপরে কোনো কোশ্চেন থাকে আমার টেলিগ্রামে নক করবেন আর কমেন্ট বক্সে তো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আর যারা এখনও ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।